তেসরা মার্চ সোনাগাছির দুর্বার সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস পালন করা হয়। শুধু সোনাগাছিতে নয়, সারা বিশ্বজুড়েই দুর্বার সমিতির উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস। দীর্ঘদিন ধরে যৌনকর্মীরা তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যে আন্দোলন চালিয়ে গেছেন, সেই আন্দোলনকে সমর্থন করতে এই দিন এখানে উপস্থিত হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এছাড়াও এই দিন সেখানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণের কর্ণধার সোমা সরকার। এছাড়া উপস্থিত ছিল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এক নজরে দেখে নেব অনুষ্ঠানের কিছু দৃশ্য ও উপস্থিত ব্যক্তিদের কিছু কথা। আমি মনে করি প্রত্যেকটা মানুষ নিজের স্বাধীনতা নিয়ে বাঁচতে চায়। তো আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, আর দুর্বারে ধরে অনেকদিন ধরেই আমরা আছি। যারা অবহেলিত মানুষ নারীরা আছেন মহাশতাদি, তাদের আপনারা আমরা ছোট ছোট অনেকগুলো কাজও করেছি, কারণ স্বপ্নভাবে দেখুন, ভালো চোখে দেখুন, এখনো তার বড় হতে পারে মধ্যে থেকে অনেক যেরকম গাছকে বড় করতে জল লাগে, তারা এগিয়ে আসছে, সেরকম স্বপ্নপূরণ তারা আগামী দিনে বাংলা এবং ভারতবর্ষের যত্ন করে আদর করে একটা সমাজের একটা অঙ্গ আমি তাদের নাম বলতে পারছি না, কিন্তু আজ আমি খুব গর্বিত যে আজকে আমাদের স্বপ্নপূরণের থেকে আজকে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে এখানে। আমারও বলছি যে আজকে এখানে এসে অনেকদিন বাদে প্রাকৃতিকভাবে আমি এখানে এলাম এবং সত্যি খুব ভালো লাগছে আপনারা সবাই এখানে পার্টিসিপেট করেছেন এই প্রোগ্রামে, এদের উৎসাহিত করেছেন। দেখুন, আমরা এর আগেও লকডাউনের সময় এখানে এসেছি, আমরা শীতকালে বিতরণ করেছি, তো আমাদের উপরে অনেক পরিকল্পনা আছে কাজে, যেহেতু ইলেকশনও ছিল সামনে, অধিকার দিবস কি বলবেন? ক্যামেরার দিকে তাকিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যৌনকর্মীরা যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখো, তাহলে দেখবে কয়েক লক্ষ যৌনকর্মী বিভিন্নভাবে এই যুদ্ধের সঙ্গে সামিল হয়েছে। এদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা কোনোদিন লেখা থাকে না, এদের ওপরে কোনো এলইডি গাথা তৈরি হয় না। কিন্তু যৌনকর্মীরা চিরকালই, যবে থেকে মনুষ্য জন্ম, মানুষের জন্ম হয়েছে, তবে থেকেই যৌনকর্মীদের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ প্রবলেম হচ্ছে কি, ইন্দ্রদেবের সভায় মেনকা উর্বশী রম্ভারা নাচলে তারা হয় দেবতাদের নর্তক, আর যদি কেউ সোনাগাছিতে নাচে সে হয় সোনাগাছির বিশ্বাস। দুটোর মধ্যে তফাৎ হয়েছে, এটাকে ভালোভাবে সবাই মানে, ভালো মারি খারাপ মারি কেউ হয়ে আসেন, আমাদের সামাজিক ব্যবস্থায় কাউকে ভালো কাউকে খারাপ হয়তো 0.1% ক্যারেক্টারের দোষেই খারাপ হয়। আজকে আমার মনে হয় আমি যেটা বলেছি, স্কুলে গিয়ে যদি কেউ বলে বাবার নাম বলুন, মানে আমি সিঙ্গল মাদার, প্রিন্সিপাল তাকে বলে আরে কংগ্রাচুলেশন, সত্যি আপনি একটা নোবেল প্রাইজ পাওয়ার মতো কাজ করছেন। যেমন সোনাগাছির মায়েরা গিয়ে বলেন যে আমার বাচ্চা
বাবার নাম কি? বাবার তো নাম নেই, আমি সেক্স ওয়ার্কার। সেই জন্য শরৎচন্দ্র বলেছিলেন সব যৌনকর্মী যে যেখানে বাবার নাম জিজ্ঞেস করবে বলবে আমার বাবার নাম শরৎচন্দ্র। এরকম মানুষ তো এসছেন, তো আমি মনে করি এদের একটা আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং এদের উপরে অত্যাচার আবার শুরু হয়েছে। আমি খবর পেয়েছি জনি মানে পার ঘর পিছু, মেয়ে পিছু, কাস্টমার পিছু, এর থেকে নোংরা কাজ আর কি নেই। যারা এই নোংরা কাজ করে ঈশ্বর যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তো ভালো, তুমি কি তাদের করিয়াছো ক্ষমা? তুমি কি ঈশ্বর ক্ষমা? আর আমি আছি, দুর্গাপুজোর সঙ্গে আমি আছি, আমি আছি। বিদেশে 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 ধরো তুমি জার্মান গেলে বা রোমে গেলে তোমায় যদি কেউ বলে আমি একজন খুব হাই প্রোফাইল মডেল বা সেক্স ওয়ার্কারকে নিয়ে যাচ্ছি, তার জন্য আগে পিছিয়ে বাউন্সার থাকে, মানে সে এত পাওয়ারফুল সেক্স ওয়ার্কার। সেক্স ওয়ার্কারেরও একটা প্রোফাইল আছে। দুর্ভাগ্য আমাদের দেশে এরা সার্ভিস ভালো কাজ করলে নিশ্চয়ই সাহায্য করবে। আমার কাছে দুর্বার আর সম্পূর্ণ এরকম কোনো ব্যাপার নেই, ভালো কে মন্দ দে সকল আমার বুঝি মনে হয় ভালো কাজ করছে। আমি আজকে আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস হিসেবে আমাদের যৌনকর্মীদের কয়েকটা ডিমান্ড আছে। আমরা দীর্ঘ বছর ধরে লড়াই করছি যে যৌনকর্মীদের শ্রমিকের অধিকার। আজকে যৌনকর্মীরা আট পাঁচটা কাজের মতো যৌন কাজটাকে কাজ বলে আমরা মনে করি। যৌনকর্মীদের নামটাকে সমতালিকায় নথিভুক্ত করা এবং যৌনকর্মীদের যে স্বশাসিত বোর্ড আছে তার রেজিস্ট্রেশন দেওয়া এবং এই পেশাটাকে সুস্থভাবে চালিয়ে যাওয়ার জন্য যে আইনি স্বীকৃতি দেওয়া, আইনি স্বীকৃতি পেলে এই পেশাতে যে অন্যায় বা অত্যাচার আছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আপনারা শুনেছেন সেগুলো আমরা রুখতে পারব। হ্যাঁ, যদি বলেন যে সেগুলো কি রুখতে পারছে না, সাংগঠনিকভাবে সেগুলো আমরা রুখছি, কিন্তু আমাদের হাতে একটা জায়গা থাকে মানে একটা অস্ত্র থাকবে যে এই পেশাটাকে আর পাঁচটা পেশার মতো স্বীকৃতি আছে, তো সেই জায়গাতে বলার একটা জায়গা থাকবে। সেই জায়গা তৈরি করার জন্য দুর্বার 1995 সাল থেকে এই সংগঠন যৌনকর্মীর অধিকার জন্য লড়াই করে যাচ্ছে। আমরা দুর্বার পার্লামেন্টে গিয়েছিলাম 2006 সালে 8ই মার্চে, সেটা আমরা পালন করেছিলাম যে যৌনকর্মী পেশার মধ্যে যে আইটিপি হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট যে ধারাগুলো ছিল সেই ধারাগুলো যৌনকর্মী এবং যৌনকর্মীর সন্তানদের উপরে সেটা বিপজ্জনক। যেরকম একটা ধারার কথা আমি বলি, একটা পেশাতে বলছে, এই ধারাতে বলছে যে যৌনকর্মীরা অবস্থার শিকার, তারা এই পেশাতে থাক, তাতে কোনো অসুবিধা নেই, অথচ বলছে সলিসিটিং করতে পারবে না। আজকে যখন যৌনকর্মী তার দোকান যদি কোনো দোকানদার দোকান না খুলে তাহলে কাস্টমার আসবে না, তো একজন যৌনকর্মী তার সেজে বুঝে রাস্তায় দাঁড়াতে হবে, তাহলে তার কাস্টমার আসবে। সেই কাস্টমার যখন সেই যৌনকর্মীর সাথে তার যাবে নিজের কাজের জন্য, তাকে তখন অ্যারেস্ট করে পুলিশ ঘর থেকে তুলে নিয়েছে, তাকে বেশ কিছু টাকা জরিমানা করা, জেল করা, তাহলে এলাকাতে কাস্টমার আসবে না। আর একটা ধারাতে বলছে যে যৌনকর্মীর সন্তান তার 18 বছর বয়স হয়ে গেলে তার মায়ের পয়সা খেতে পারবে না। একজন যৌনকর্মীর সন্তানের যে 18 বছর বয়স হয়ে গেল তার মানে কি সে সামান্য হয়ে গেছে, তার পড়াশোনা কি শেষ হয়ে গেছে? আমাদের সরকার যে আইনে বলছে যে পশ্চিমবঙ্গে সমস্ত বাচ্চাদের শিক্ষিত করতে গেলে তাদের একটা সময়ের ব্যাপার আছে, সেটা কিন্তু খালি একমাত্র যৌনকর্মীদের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু অন্য পেশার ক্ষেত্রে বলা হচ্ছে না। একজন যে সরকারি চাকরি করছে তাকে তো বলা হচ্ছে না যে আপনার সন্তানকে 18 বছর বয়স হয়ে গেলে আপনি আর আপনার পয়সা খেতে পারবেন, মানে কেন এই কথা বলা হচ্ছে? যত রকম আইন যৌনকর্মীদের জন্য, তো আমরা এই আইনটা চাই না। এই ট্রাফিকের যে ধারাগুলো ছিল তার বাতিল করার জন্য আমরা পার্লামেন্ট মার্চ করেছিলাম দিল্লিতে 2006 সালে, একটা ট্রেন আমরা বুক করেছিলাম।
গিয়েছিলাম হাওড়া থেকে, সেই ট্রেন হচ্ছে দুর্বার এক্সপ্রেস। এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, বিভিন্ন পল্লী থেকে জনপল্লীতে রথে লাইন সবাই আমরা এই ট্রেনটাকে ভর্তি করে দিল্লিতে গিয়েছিলাম, এবং বিভিন্ন রাজ্য থেকে এসেছিল এবং বিদেশের যৌনকর্মী যারা আছে সংগঠন তারাও এসেছিল। আমাদের প্রত্যেকটা মানে দেশে বা রাজ্যের বা যৌনকর্মীদের একই বক্তব্য, আমাদের পেশার স্বীকৃতি চাই। স্বীকৃতি পেলে আমরা পেশাটাকে সুস্থভাবে করতে পারবো। এবং আরও একটা কথা বলি যে যৌনকর্মী এই পেশা জুড়ে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, যেরকম এইচআইভি এইডস, আমরা বলি যে এই পেশার সঙ্গে নো কন্ডম নো সেক্স, এটা কিন্তু আমাদের স্লোগানের মধ্যে পড়ে, নো কন্ডম নো সেক্স। যখন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবো তাহলে আমি নিজে বাঁচতে পারবো, আমি দেশকে বাঁচাতে পারবো। আজকের যদি যৌনকর্মীরা একটা জায়গা থেকে তারা পেশা না করতে পারে, কন্ডম ব্যবহারের কথা ক্লায়েন্টের সাথে না বলতে পারে, তাহলে কি হবে? পেশাটা কিন্তু বন্ধ হবে না, পেশাটা কি হবে? আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তখন কি হবে? ওই যে নো সেক্স নো কন্ডমের কথাটা তখন বলার সুযোগ থাকবে না। আর যদি তার পেট না চলে সে তো কাজ করবে, বিনা কন্ডমে করবে, বাচ্চাকে বাঁচাবে, সে ভাবে যে আমি যতদিনই বাঁচি কিন্তু আমার পরিবারকে যতদিন সুস্থ আছে বাঁচিয়ে রাখবো। তখন কি হবে? সমাজের যে সমস্ত ক্লায়েন্ট বা যারাই আছে তাদের কাছে এইচআইভিটা ছড়িয়ে যাবে। তাহলে আমরা যে এইডস কন্ট্রোল সোসাইটির যে আমাদের এইচআইভি নিয়ন্ত্রণ করার জন্য যে প্রোগ্রামটা চালাচ্ছি, তাহলে সেই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল চালাতে পারবো না। আজকে দুর্বার সংগঠিত হয়ে বিভিন্ন পল্লীতে আমরা যে প্রোগ্রামটা মানে ক্লিনিকটা চালাচ্ছি, তার জন্য কিন্তু এইচআইভি এইডসটা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। মানে যেরকম গুপ্ত রোগ মানে যৌন রোগ যেটাকে বলে সিফিলিস গনোরিয়া, সেগুলো কিন্তু আগের মতন ওইভাবে ধীরে ধীরে পেশার সঙ্গে যারা যুক্ত আছে মারা যাচ্ছে না। বা এইচআইভি হলে একটা সময় ভাবতো যে আমার জীবনটা শেষ, সেই দিনটা কিন্তু এখন নেই। যদি আমি এইচআইভি হয় সে ওষুধ খেয়ে দীর্ঘদিন বাঁচতে পারে। আগে যেরকম এইচআইভি একটা ওষুধ ছিল ফার্স্ট লাইনে। খুব সংক্ষেপে এখন আপনাদের বর্তমানে দাবিটা কি? খুব সংক্ষেপে বর্তমানে আমাদের দাবি আছে আমাদের স্বশাসিত কোর্টের স্বীকৃতি, যৌনকর্মীদের সমতালিকায় নাম নথিভুক্ত করা, এই পেশার স্বীকৃতি পাওয়া, স্বাস্থ্য সম্পর্কে সচেতন। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশাখা, আমি দুর্বারের প্রেসিডেন্ট। ধন্যবাদ।